नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा आज के वीडियो टॉपिक टा की तुम्हारा थंबनेल टा देखे ही बुझते पारछो। तो बंधुरा फार्स्टे जो अपडेट टा दिए शुरू करब सेटा होच्छे अनिरुद्ध थापार अपडेट। तो बंधुरा तुम्हारे आज के सकाले वीडियोते ही आमी जानिएछिलाम जो अनिरुद्ध थापाके किन्तु नीते मोड़िया मोहनबागान मैनेजमेंट एवं बर्तमाने दाड़िये बर्तमाने रिपोर्ट अनुयायी अनिरुद्ध थापार डील टा किन्तु मोहनबागानेर दिकेई झुंकेछे, मुम्बाईर दिके नय। तो एखाने किन्तु एकटा हाई पसिबिलिटी छिल जे अनिरुद्ध थापा तिनि जदि चेन्नई एफसी छाड़ेन तिनि किन्तु मोहनबागानेई आसते पारेन আসা সম্ভাবনা প্রবল। কারণ যেহেতু মুম্বাই ওই জায়গার দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু রয়েছে, যারা হচ্ছেন আপুইয়া এবং ভিনিত রায়। তো বর্তমানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে, যা খবর পাওয়া যাচ্ছে, যে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু মোহনবাগানে আসতে পারেন 5 বছরের চুক্তিতে, এবং তার জন্য একটা রেকর্ড ট্রান্সফার ফি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেন্নাইয়ান এফসিকে দিতে চলেছে। এবং চেন্নাইয়ান এফসি নাকি মৌখিকভাবে রাজি হয়েও গেছে, যেটা বর্তমানে জানা যাচ্ছে। তো মোহনবাগানে প্রায় চূড়ান্ত অনিরুদ্ধ থাপা, এইটা খবর কিন্তু বেরিয়ে আসছে। তো দেখো, প্রায় চূড়ান্ত আর চূড়ান্ত দুটোর মধ্যে কিন্তু মানে অনেকটাই ডিফারেন্স আছে। অতএব আকাশ মিশ্রাও প্রায় চূড়ান্ত হয়ে গেছিলো সেখান থেকে পুরোপুরি হাতছাড়া। সেখান থেকে অনিরুদ্ধ থাপার যতক্ষণ না সাইনিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে তিনি পুরোপুরি কনফার্ম। তো দেখো, অনিরুদ্ধ থাপার জন্য মোহনবাগান কিন্তু প্রীতম কোটালকে ছাড়তে চলেছে, আর ওদিকে আকাশ মিশ্রাকেও হাতছাড়া করেছে। তো সম্ভাবনা যা অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিতে পারেন। তো দেখা যাক, সব কিছুটাই সম্ভাবনার পর্যায়ে রয়েছে, পরবর্তীকালে কনফার্মেশন এলে জানাবো। তবে মৌখিকভাবে কিন্তু রাজি হয়ে গেছে চেন্নাইয়ান এফসি অনিরুদ্ধ থাপাকে মোহনবাগানে পাঠানোর জন্য। তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে। এরপর তোমাদের যে আপডেটটা দেবো, তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে ইন্ডিয়ার সাথে মঙ্গোলিয়ার ম্যাচ রয়েছে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপে, যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে লাইভ দেখা যাবে। তো কোথায় কোথায় লাইভ দেখা যাবে বলে দিই, তো স্টার স্পোর্টস 2 এবং 2HD এই দুটো জায়গায় কিন্তু টিভিতে তোমরা দেখতে পাবে, এছাড়া মোবাইলে তোমরা হটস্টার ও জিও টিভির মাধ্যমে দেখতে পাবে। তো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জিও টিভিতে দেখতে পাবে। তো মঙ্গোলিয়ার বর্তমানে র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং আর কি 183। তো তারা কিন্তু ভারতের বিরুদ্ধে আজকে নামতে চলেছে। তো কেমন হতে পারে ভারতের একাদশ তোমাদেরকে সেটাই আগে জানাই। তো 4-2-3-1 ফরমেশনের দল নামাতে পারেন ইগর স্টিম্যাচ, যেখানে গোলকিপার গুরপ্রীত সিং, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে প্রীতম কোটাল, লেফট ব্যাকে আকাশ মিশ্র, সেন্টার ব্যাকে আনোয়ার আলী ও সন্দেশ জিঙ্গান, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া ও জিকসন সিং, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইংয়ে ছান্তে, লেফট উইংয়ে নন্দা কুমার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, একজন ফরওয়ার্ড সুনীল ছেত্রী। তো এই রকম দল নামাতে পারে। তো তোমাদের মতে কেমন প্লেয়িং 11 হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।